আজকে আমি KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে একটি পাওয়ারফুল হেক্সাকপ্টার ড্রোন তৈরি করা শেখাবো। তো এই ড্রোনটা তৈরি করার জন্য কোনো প্রকার কম্পিউটারের প্রয়োজন হবে না। তো চলেন ড্রোনটা তৈরি করা শিখে ফেলি। হেক্সাকপ্টারটি তৈরি করার জন্য আমি এই কয়টা জিনিস ব্যবহার করব। ফ্লাইট কন্ট্রোলার KK 2.1.5, ট্রান্সমিটার FSI6, রিসিভার FSIA6B, ESC 30 A 6 পিস, BLDC মোটর 1400 KV 6 পিস, হেক্সাকপ্টার ফ্রেম F550, 4200 mAh লিপো ব্যাটারি, 3 সেল, 11.1 ভোল্ট, 8 ইঞ্চি প্রোপোলার 3 জোড়া, XT60 কানেক্টর, হাই কোয়ালিটি সুইচ, বাজার 2 পিস ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার, ফ্লাইট কন্ট্রোলার এর সাথে কিছু ফিমেল টু ফিমেল কানেক্টর দেওয়া থাকবে, 6x6 সেন্টিমিটার এক টুকরা PVC বোর্ড, চার্জার ইম্যাক্স B6, সুপার গ্লু আঠা, কিছু জিপ টাই, প্রয়োজন অনুসারে কিছু পরিমাণ স্ক্রু। প্রথমে আমরা ফ্রেমের সাথে থাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড এর সাথে ESC গুলোর পজিটিভ নেগেটিভ ঠিক রেখে লাগিয়ে দিব। এরপর XT60 কানেক্টর এর সঙ্গে সিরিজে একটি সুইচ লাগিয়ে ফ্রেম এর পাওয়ার টার্মিনাল এর সঙ্গে লাগিয়ে দিব। ব্যাটারি এর ভোল্টেজ মনিটর করার জন্য পজিটিভ টার্মিনাল এর সঙ্গে একটি ফিমেল জাম্পার ওয়্যার জয়েন্ট করে নিব। এরপর আমরা ফ্রেম এর আর্মগুলো স্ক্রু দিয়ে অ্যাসেম্বল করে নিব। BLDC মোটরগুলো স্ক্রু দিয়ে অ্যাসেম্বল করে নিব। এবার ফ্রেম এর টপ প্লেট অ্যাসেম্বল করে নিব। 6x6 সেন্টিমিটারের একটি PVC বোর্ড ফ্রেম এর টপ প্লেটের সঙ্গে সুপার গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব। BLDC মোটরের 3টি পিন ESC এর যে কোনো 3টি পিনের সাথে লাগিয়ে দিব। মনে রাখবো, মোটরের সাথে ESC এর যে কোনো 2টি তার এক্সচেঞ্জ করলে মোটরের ডিরেকশন রিভার্স হয়ে যাবে। অর্থাৎ যে মোটর ক্লকওয়াইজ ঘুরছিল সেটি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, আর যে মোটর কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছিল সেটি ক্লকওয়াইজ ঘুরবে। ESC গুলো জিপ টাই দিয়ে একটু সুন্দরভাবে বেঁধে দিব। আমার এ নখের ম্যাজিক। এরপর ফ্লাইট কন্ট্রোলার এর অ্যারোটা সামনের দিকে রেখে ড্রোন এর সঙ্গে অ্যাটাচ করে দিব। FSIA6B রিসিভারের নিচের সারির পিনগুলো নেগেটিভ, মাঝের সারির পিনগুলো 5 ভোল্ট পজিটিভ, আর 3 নম্বর সারির পিনগুলো সিরিয়ালে সিগন্যাল। ফ্লাইট কন্ট্রোলার এর বাম সাইডের রিসিভার অংশে ডানের কলামগুলো সবগুলো সিগন্যাল, মাঝের কলামগুলো সবগুলো 5 ভোল্ট পজিটিভ, আর বাম সাইডের কলামগুলো সবগুলো নেগেটিভ। ফ্লাইট কন্ট্রোলার এর সাথে রিসিভার ডায়াগ্রামে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা কানেক্ট করে নেবেন। সেলফ লেভেল অন অফ করার জন্য আমি 5 নম্বর চ্যানেলটা ইউজ করব। একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কোনটার সাথে কোনটা কানেক্ট করতে হবে। 1 নম্বর মোটর 1 নম্বরে, 2 নম্বর মোটর 2 নম্বরে, 3 নম্বর মোটর 3 নম্বরে, 4 নম্বর মোটর 4 নম্বরে। পাঁচ নম্বর মোটর 5 নম্বরে,
6 নম্বর মোটর 6 নম্বরে ফ্লাইট কন্ট্রোলারের সাথে কানেক্ট করব। সাউন্ড এর জন্য বাজার কানেক্ট করে নিব। ব্যাটারি থেকে পাওয়ার দেওয়ার পর সুইচ অন করার পর দেখেন এখানে কোনো প্রকার ভোল্টেজ দেখাচ্ছে না, শুধু 0.0 ভোল্ট দেখাচ্ছে। ব্যাটারি এর ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি পজিটিভ তার ফ্লাইট কন্ট্রোলার এর ব্যাটারি ম্যানেজমেন্ট পোর্ট এর পজিটিভ প্রান্তে লাগিয়ে দেব। এখন দেখেন ব্যাটারির ভোল্টেজ শো করছে, ব্যাটারিটিতে এখন 12.9 ভোল্ট আছে। এটি ফ্লাইট কন্ট্রোলার এর ব্যাটারি ম্যানেজমেন্ট পোর্ট। ট্রান্সমিটারের পাওয়ার সুইচ অন করব, তারপর সব স্টিকগুলো উপরের দিকে তুলে দিয়ে থ্রোটলটা নিচের দিকে রাখব। রিসিভারটি প্রথমবার ট্রান্সমিটারের সঙ্গে কানেক্ট করার জন্য বাইন্ড প্লাগটি রিসিভারের বাইন্ড প্লাগ অংশে কানেক্ট করে নিব। রিসিভারটি রিমোটের সঙ্গে প্রথমবার কানেক্ট করার জন্য রিমোটের বাইন্ড প্লাগ চেপে ধরে রিমোটের পাওয়ার সুইচ অন করব, এরপর ড্রোনের সুইচ অন করলেই কানেক্ট হয়ে যাবে। ট্রান্সমিটারটি রিসিভারের সঙ্গে কানেক্ট করার জন্য আর কোনো সময় বাইন্ড প্লাগের প্রয়োজন হবে না, তাই খুলে ফেলব। প্রথমে আমরা ফ্লাইট কন্ট্রোলারটি রিসেট করে নিব। এরপর আমরা মোটর লেআউট হিসাবে হেক্সাকপ্টার এক্স মোড সিলেক্ট করব। ড্রোনটি একেবারে সমান জায়গায় রেখে এসিসি ক্যালিব্রেশন করব। এরপর আমরা অ্যালার্ম ভোল্ট এগিয়ে 105 সিলেক্ট করব, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ যখন 10.5 এ নেমে যাবে তখন ড্রোনটা থেকে অ্যালার্ম বাজবে। ড্রোনটা স্টেবলভাবে ওড়ানোর জন্য পিআই এডিটরে গিয়ে কিছু ভ্যালু অ্যাডজাস্ট করব, অ্যাক্সিস, রোল, অ্যালারন। অ্যাক্সিস পিচ এলিভেটর, অ্যাক্সিস ইয় রাডার। সেলফ লেভেলটা স্টেবল করার জন্য কিছু ভ্যালু অ্যাডজাস্ট করব। অক্সিলারি পিনের মাধ্যমে সেলফ লেভেল অন অফ করার জন্য এখানে অক্সিলারি থাকতে হবে। ট্রান্সমিটারের অক্সিলারি চ্যানেলটা ডিফল্ট অবস্থায় VRA তে থাকে। সেলফ লেভেলটা স্টিক দিয়ে অন অফ করার জন্য VRA চ্যানেলটা SWD তে ট্রান্সফার করে নিব। এখন আমরা ডিসপ্লেতে গিয়ে দেখে নিতে পারবো স্টিকটা কাজ করছে কিনা। রিসিভার টেস্ট করার সময় অবশ্যই ট্রান্সমিটারটা অন থাকতে হবে। রিসিভার টেস্টে গিয়ে অ্যালারন, এলিভেটর, থ্রোটল, রাডার এর ভ্যালু ট্রিম বাটন প্রেস করার মাধ্যমে জিরো করে নিব। সব মোটর একসাথে স্টার্ট হওয়ার জন্য আমাদেরকে ESC ক্যালিব্রেশন করতে হয়। ট্রান্সমিটারের পাওয়ার সুইচ অন করব, থ্রোটল স্টিক সর্বোচ্চ পজিশনে রাখব, ফ্লাইট কন্ট্রোলার এর 1 নম্বর ও 4 নম্বর বাটন চেপে ধরে রাখব, ড্রোন এর পাওয়ার সুইচ অন করব, থ্রোটলটা সবার নিচে নামিয়ে দেব, সাউন্ড হওয়ার পরে 1 নম্বর ও 4 নম্বর বাটনটা ছেড়ে দেব। ESC ক্যালিব্রেশন হয়ে গেছে। ড্রোনটি আর্ম করার জন্য থ্রোটল স্টিক নিচের দিকে নামিয়ে ডানের দিকে নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে রাখলে আর্ম হয়ে যায়, কিন্তু আর্ম হচ্ছে না, কিন্তু বামের দিকে নিয়ে গিয়ে কিছুক্ষণ ধরে রাখলে আর্ম হচ্ছে। সঠিক দিকে আর্ম করার জন্য রাডার অর্থাৎ 4 নম্বর চ্যানেলটা আমাদেরকে রিভার্স করে নিতে হবে।
এখানে দেখেন রাডারটি 4 নম্বর চ্যানেল। এখন আমি রিভার্স এ গিয়ে 4 নম্বর চ্যানেলটি রিভার্স করে নিব। এখন দেখেন থ্রোটল স্টিক নিচের দিকে নামিয়ে ডানের দিকে নিয়ে গেলে ড্রোনটি আর্ম হয়ে যাচ্ছে। ড্রোনটি সামনে চাপলে পিছে যাচ্ছে, পিছে চাপলে সামনে যাচ্ছে। এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এলিভেটর অর্থাৎ 2 নম্বর চ্যানেলটা রিভার্স করে নিব। প্রথম মোটর ঘুরবে ক্লকওয়াইজ, দ্বিতীয় মোটর ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, তৃতীয় মোটর ঘুরবে ক্লকওয়াইজ, চতুর্থ মোটর ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, পঞ্চম মোটর ঘুরবে ক্লকওয়াইজ, ষষ্ঠ মোটর ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। সবগুলো মোটর নিচের দিকে বাতাস দিতে হবে। আর মনে রাখবো ক্লকওয়াইজ মোটরে ক্লকওয়াইজ পাখা লাগাইতে হবে, তাহলে বাতাস নিচের দিকে দিবে। আর কাউন্টার ক্লকওয়াইজ মোটরে কাউন্টার ক্লকওয়াইজ পাখা লাগাইতে হবে, তাহলে বাতাস নিচের দিকে দিবে। বাইশশো মিলি অ্যাম্পিয়ারের উপরে লিপো ব্যাটারি হলে অবশ্যই আমরা আইএমএক্স B6 লিপো ব্যালেন্স চার্জারের মাধ্যমে ব্যাটারিটিকে চার্জ করার চেষ্টা করব। লিপো ব্যাটারি সিলেক্ট করব। লিপো চার্জ দিলে ব্যাটারি অনেক ফাস্ট চার্জ হয় এবং ব্যাটারির ক্ষমতা কমে যায়, তাই আমরা লিপো ব্যালেন্স সিলেক্ট করব। এই 4200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটি চার্জ করার জন্য আমি 1.8 অ্যাম্পিয়ার সিলেক্ট করব। 3 সেলের ব্যাটারি, তাই 11.1 ভোল্ট 3 সেল সিলেক্ট করব। ইন্টার বাটন চেপে ধরে কনফার্ম করলে চার্জ হতে থাকবে। ড্রোন এর সকল পার্টস আমার মাধ্যমে কিনতে পারেন। আমার মাধ্যমে যদি কিনতে চান ডিসক্রিপশানে থাকা পেজে গিয়ে আমাকে মেসেজ দিন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে নিব। বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে দেওয়া সম্ভব, আর প্রতিটা জিনিস সবচাইতে কম মূল্য রাখারই চেষ্টা করব। আর যে কোনো প্রয়োজন হলে আমাকে মেসেজ দিবেন। আর যারা শিখতে আসছেন অবশ্যই NS ড্রোন সিরিজটা 1 নম্বর থেকে দেখবেন এবং আমরা এইভাবে সামনে এগিয়ে যাব। আরও বহু কিছু শেখার বাকি আছে, যেমন APM ফ্লাইট কন্ট্রোলার, পিকসক, তারপরে নাজা, রেসিং ড্রোন, ড্রোনকে নিয়ে মিশন করানো, আরও বহু জিনিস শেখার আছে। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, বাবা মার ও প্রিয়জনের খেয়াল রাখবেন। NS নজ সাইনিং আউট।